দেখেন রাসেল ভাই আজব খেলা দেখেন আজকে বর্ডার উপর ক্যান গরে এক গ্রামের সাসারা জিতে নিবে তেল চিনি খেজুর ছোলা আটা আর আজকে রাসেল ভাই খেলা নিয়ে আইছে ভাঙ্গুরা থানার ভেরামারা পশ্চিম পাড়া গ্রামে আর নতুন গ্রামে খেলা নিয়ে আইছে জন্য এই যে দেখেন খেলা দেখার জন্য আর খেলার জন্য কত মানুষ ভিড় করছে তো চলেন রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি চান্স কয়টা দিবি রাসেল ভাই বুঝলেন হ্যাঁ ভাই আজ প্রতিযোগীদের চান্স কয়টা দিচ্ছেন ভাই আমার প্রতিযোগী চান্স পাবে একটা করে আর এখান থেকে ক্যান গড়িয়ে যে এই ঘরে দিতে পারবে এক নাম্বার ঘরে সে পেয়ে যাবে আটা আর এই যে দুই দুই নাম্বার ঘর এখানে আছে আটা আর ছোলা আচ্ছা আর যদি এইটাতে দিতে পারে আটা ছোলা খেজুর আর এইটাতে দিতে পারলে পেয়ে যাবে আটা ছোলা খেজুর আর চিনি আর এই যে পাঁচ নাম্বারে দিতে পারে সে পেয়ে যাবে আটা ছোলা খেজুর চিনি আর তেল ভাই এত সেই রকম খেলার আয়োজন হয়েছে তাই শুরু করেন ভাই খেলা শুরু করব আর চাচা চলে আসেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন তো চাচা আলহামদুলিল্লাহ তাতে কি মনে হচ্ছে বাপু আজকে পুরস্কার কিন্তু জিতা চাই আলহামদুলিল্লাহ এর মতো সহজ খেলা কিন্তু আর হয় না বুঝছেন তো আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো আছেন তো ঠিক আছে ভালো করে খেলেন আজকে আর চাচা বাসি দিলে মারবে না দেখা তো দিছি নিক ঠিক আছে শুরু চেষ্টা করবেন ওই যে পাঁচ নাম্বারে দেওয়ার জন্য ঠিক আছে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু করবেন রেডি তো আপনি রেডি কত সুন্দর ভাবে ক্যান গড়িয়ে জিততে পারলো আটা ছোলা খেজুর আর চিনি খুব ভালো খেলছেন চাচা আচ্ছা এবার চলে আসেন আর একজন রেডি চাচা রেডি 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 মিস আর আমরা লাগাতে দিতে সান্তনা হিসেবে এক প্যাকেট খেজুর চলে আসেন আর একজন রেডি শুধু পেয়ে যাচ্ছে আটা চলে আসেন আর একজন চলে আসেন সে কিন্তু পেয়ে যাচ্ছে চার নম্বরের পুরস্কার আটা ছোলা খেজুর আর চিনি চলে আসেন আর একজন চলে আসেন চলে আসেন আর একজন চলে আসেন আর একজন রেডি তো
দুই পার হবে না মনে হয় আমার চাচা পেয়ে যাচ্ছে আটা আর সোলা এই যে চাচা আটা আর সোলা সাগর ভাই আপনাকে ধন্যবাদ ক্যামেরা করার জন্য আর আজকে সুন্দর খেলার প্ল্যানিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনিরুল ভাইকে আর পুরস্কার এবং খেলার আয়োজন করে এসএস ফুটসালেনের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের সম্রাট ভাই সম্রাট ভাইকে জানাচ্ছি ধন্যবাদ আর এই খেলাটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ